শুভ পর অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ফরিদ আহমদ ফকির সাহেব, ভিপি ব্রাঞ্চ ম্যানেজার। আমাদের আলোকিত মানুষ হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি সাংবাদিক ফরহাদ, জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আছে, আর এখানে ভ্রাম্যমান রিপোর্টার আছে জসিন। আমি সাংবাদিক ফরহাদ, আপনার চ্যানেল 99 এবং দৈনিক আজকের আলোকিত সকাল থেকে প্রথম বিগিনিং যে কোশ্চেনটা আমি করেছিলাম যে এখানে ভিপি এবং ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনি অনুভূতির কথা তুলে ধরবেন, ফিলিংস। আপনাদের সবাইকে ধন্যবাদ, ফরহাদ ভাই স্পেশালি আপনাকে ধন্যবাদ যে আপনি অনুভূতির কথা জিজ্ঞেস করছেন। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক। এবি ব্যাংকে চাকরি করা এটা আমি মনে করি অনেক সৌভাগ্যের বিষয়, সেই হিসাবে আমিও নিজেও সৌভাগ্যবান বলে নিজেকে মনে করি। আর বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে এখানে চাকরি করাটা তো আরও সৌভাগ্যের বিষয়। সো আমি এখানে কাজ করতে পারছি, আমি চেষ্টা করি অলওয়েজ নিজে সিনসিয়ারভাবে কাজ করার জন্য। আমি যদি নিজে যদি মনে করেন এখানে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি কন্ট্রিবিউট করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব, এবং এটাই আমি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন ফরিদ আহমদ সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম। তার সাথে সাথে আরেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে আসলো। আমরা একটু সাধারণত টেবিল দর্শকদের মধ্যে দেখি যে আমরা চায়ের ফাঁকে ফাঁকে বা কফির ফাঁকে ফাঁকে আমরা টেবিল প্রশ্ন নিতে পারি। তো এখন আমরা যে ইন্টারভিউটা নিচ্ছি, আমরা অলরেডি চায়ের ফাঁকে ফাঁকে এবং কফির ফাঁকে ফাঁকে আমরা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং মমতা মায়ী মা জননেত্রী শেখ হাসিনা, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী যাচ্ছে। আপনি জানেন কোভিড সিচুয়েশনের কারণে কিন্তু আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। মোদী বর্ষকে সামনে রেখে ফরিদ আহমদ কবি সাহেব, আপনি ভিপি এবং ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে মোদী বর্ষের কনসেপ্টটা তুলে ধরবেন। মুজিব বর্ষের কনসেপ্টের কথা বলছেন, এখানে একটু প্রথমে একটু বলে রাখা দরকার, আমার জন্মস্থান হলো বরিশালের আগৈলঝরাতে। বরিশালের আগৈলঝরা থেকে টুঙ্গিপাড়া হলো ওয়াকিং ডিস্টেন্সই বলতে পারেন, এবং আপনি জেনে খুব খুশি হবেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি শেখ আব্দুর রব শ্রেণিয়াবাদ সাহেব, উনি হলেন আমার এলাকার লোক, ওনার ছেলে সুযোগ্য পুত্র আবুল হাসানাত আবদুল্লাহ হলেন আমার এমপি, আবুল হাসানাত আবদুল্লাহ হলেন এমপি, এবং বরিশালের মেয়র হলেন ওনার ছেলে সাদিক আবদুল্লাহ, সাদিক আবদুল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদের একটা কলেজ আছে, এই কলেজটা আমার নানা এবং শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ সাহেব ওনারা একত্রে, ওখানে আমার নানার 4 একর জায়গা ডোনেট করা আছে ওই কলেজে। সো মুজিব বর্ষের কথা যদি বলেন, যদি মুজিব বর্ষের কথা বললে এজ এ বাঙালি হিসাবে ধরেন, এটা বিবিসির জরিপ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হলেন শেখ মুজিবুর রহমান। সো এই জায়গাতে কোনো সন্দেহ নাই। এখন মুজিব বর্ষের জন্য যেহেতু 15ই আগস্ট, 75ই আগস্ট, আমি বলবো যে শৃঙ্খলা বিবর্জিত সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা 15ই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এটা জাতির কাছে একদম পরিষ্কার। সো সেটা সেই ঘটনাটাকে কেন্দ্র করে সেটাকে স্মরণ করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে ইনিশিয়েটিভস নিয়েছেন, মুজিব বর্ষের জন্য 1 বছরের যে কার্যক্রম নিয়েছে সেই কার্যক্রমের সাথে এবি ব্যাংকও সমবেত অংশগ্রহণ করেছে। ইভেন আমরা শোকের মাস হিসাবে 15ই আগস্টের আগস্ট মাস শোকের মাস হিসাবে আমরা আমাদের শাখার তরফ থেকে শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থা করেছি। আমি নিজে আমাদের হেড অফিসে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল স্যারের নেতৃত্বে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করেছি, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এবি ব্যাংকের 104টা ব্রাঞ্চেই কিন্তু এই কর্মসূচি আমরা পরিপালন করেছি। সো মুজিব বর্ষের জন্য আমি এটুকুই বলবো যে এবি ব্যাংক মুজিব বর্ষকে মানে সুন্দরভাবেই মানে শোকের সাথেই আর কি উদযাপন করছে, তার স্মৃতিগুলোকে স্মরণ করেই উদযাপন করছে। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুয়ের মাকড়া সম্পর্কে আপনি তুলে ধরেছেন, এবং মুজিব বর্ষকে সামনে রেখে আপনি কনসেপ্টের কথা তুলে ধরেছেন, এবং যে কথাটা আপনি ফ্রম দ্য বিগিনিংয়ে আপনি সাক্ষাৎকারে তুলে ধরলেন, আমাদের বরিশালে অর্থাৎ রব সেনানিবাদ আব্দুর রব সেনানিবাদ এবং সাদিক আবদুল্লাহ থেকে শুরু করে সবাই কথা যেতে তুলে ধরলেন, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এবং আমাদের এখানের মধ্যে সাহিত্য আছেন, ওইভাবেই বলতে হবে
এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর পিছিয়ে রেখেছি দুই নয়নের জলে। আজকে আমরা 41 বছর যাবত আমরা আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এবার ওনার সহধর্মিণী এবং যারা নিঃস্বভাবে হত্যা হয়েছে 15 আগস্টে 17 জন সহ এবং সেনানিবাস পরিবারের সুকান্ত রব সহ যারা চিরতরে চলে গেলেন, তাদের শোকের মাস উপলক্ষে আপনি যে কথাটা তুলে ধরলেন আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং মজিবর্ষকে সামনে রেখে যে আপনারা ডেভেলপমেন্টের কথা তুলে ধরলেন, বিক্রমপন থেকে শুরু করে রেলি থেকে শুরু করে, আমি আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাত ভাই। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি বলবো, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। এক মজিব চলে গেছেন আমাদের একটা লক্ষ মজিবের মধ্যে, একজন আইডিয়াল স্বরূপ আমরা পেয়েছি সেনানিবাদের পরিবারে এবং মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান। আমি এই ক্ষেত্রে একটু কথাটা পরিচয় আপনার সাথে একটু শেয়ার করব। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, আগে বলছে মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে একটা অলিখিত ভাষণের উপরে দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটোরিয়াস নামে পুরস্কৃত করেছে, সেই ক্ষেত্রে আপনি যেহেতু আমাদের দক্ষিণবঙ্গের একজন আইডল, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে পরিচয়? 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন, যেটা আলটিমেটলি এটা প্রত্যেকটা জিনিসে যেমন একটা কর্মকৌশল থাকে, আমরা যেমন ব্যাংকে জব করছি আমরা একটা কৌশল নির্ধারণ করি, 7ই মার্চের ভাষণ যেটা ছিল সেটাও একটা, যেহেতু জাতির পিতা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিচক্ষণ নেতা ছিলেন, উনি খুবই কৌশলী, কৌশলভাবে কৌশলতার অবলম্বন করে সুন্দর একটি ভাষণ দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করে গেছেন যে আমাদের কিন্তু কোনো উপায় নাই, আমাদের মুক্তিযুদ্ধ করতে হবে, আমরা আমাদের স্বাধীনতা নিজেদের আর কি পাকিস্তানিদের কাছ থেকে সিনাই নিয়ে আসতে হবে। উনি এই ভাষণটার ভিতরে, এটা কিন্তু মানুষকে কিন্তু বলার অপেক্ষা রাখে না, এই এই বার্তাটা মানুষের মাঝে, বাঙালির মাঝে কিন্তু উনি কিন্তু বার্তাটা দিয়ে গেছেন, সকলের কাছে বার্তাটা দিয়ে গেছেন যে এইটা হলো ডিপ্লোম্যাটিক ডিক্লারেশন, ডিপ্লোম্যাটিক ডিক্লারেশন। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসলেন। ফরিদা আহমদ সাহেব বললেন যে বিশ্বের পক্ষে 83 জন প্রেসিডেন্ট মেমোর অফ দি ওয়ার্ল্ড অফ হেরিটোরিয়াস পুরস্কার পেয়েছেন, তার মধ্যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ান অফ দ্যাম, যিনি কিনে একটা অলিখিত ভাষণ দিয়েছিলেন 18 থেকে 19 মিনিটের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনি জাতিসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন একটা অলিখিত ভাষণের উপরে, এবং যে অ্যাডভেন্টেজের কথা তুলে ধরেছে সেক্ষেত্রে আজকে 1108টি ওয়ার্ড এখানের মধ্যে ইউজ করা হয়েছে, এবং 1108টি ওয়ার্ড থেকে আজকে সাহিত্যিকরা, কবিরা, আমরা সবাই ওইখান থেকে কিন্তু মূল তথ্যগুলি বের করে নিয়ে আসতে পারতেছি। প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি আমি বলি, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ আওয়ার হিউম্যান ক্যারেক্টার, লিটারেচারও কিন্তু আসছে, সাহিত্যিক কথাগুলিও আসছে, গ্রামের যে কথাগুলি আছে, মুক্তিযুদ্ধের যে ঝাঁঝানো কথাগুলি ছিল, 7ই মার্চের মধ্যে কিন্তু সব কিছু তুলে ধরেছে। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। 7ই মার্চের যে অ্যাডভেন্টেজটুকুর কথা যে তুলে ধরেছেন, আরেকজন পেয়েছেন আপনার আব্রাহাম লিঙ্কন 3 মিনিটের ভাষণ, ফর দ্য পিপল বাই দ্য পিপল নামে ইয়ে করেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 7ই মার্চের ভাষণ হিসাবে একটা আইডিয়াল স্বরূপ কথা তুলে ধরার জন্য। পরবর্তীতে আমি আপনার কাছে জানছি কোভিড সিচুয়েশন নিয়ে, যেটা আমি আপনাকে ফ্রম দ্য বিগিনিং বলছি যে দুটোর প্রফিস নিয়ে আলোচনা করব। ইন্টারভিউতে আমরা করোনা ভাইরাস নিয়ে আসি, সবচেয়ে আমার আউটস্ট্যান্ডিং লাগলো, আমি ডোর টু ডোর তৃণমূল পর্যায় থেকে প্রত্যেকটা সেক্টর, এবং মনে করেন যে আমার এই এই ইয়েতে দক্ষিণবঙ্গে মনে করেন যে আমাদের সেনানিবাস পরিবার পর্যন্ত আমার যাওয়া হয়েছে, প্রত্যেকটা ডোর টু ডোর 64টি জেলা যেহেতু দায়িত্ব আছে। একটা জিনিস আমার কাছে খুব সুন্দর লাগলো, অন্যান্য ব্যাংকের তুলনায় কোভিড সিচুয়েশনটাকে আপনার অত্যন্ত আউটস্ট্যান্ডিংভাবে আপনার জিনিসটা তুলে ধরেছেন। তারপর আমি আপনার কাছে যাতে আছি কোভিড সিচুয়েশনকে, যারা ইনডোর এবং আউটডোরে আসতেছেন কীভাবে আপনার সেফ সিকিউরিটি দিচ্ছেন, জনাব ফরিদ আহমদ ফকির সাহেব, আমার দেখা একজন আলোকিত এবং কিংবদন্তি হিসাবে। এখানে আপনাকে প্রথমে একটু এই কোভিড সিচুয়েশন নিয়ে আমরা যে অ্যাক্টিভিটিস পরিচালনা করছি তার একটু মানে এবি ব্যাংকের এই ঘটনাগুলোর আলোকপাত করার আগে আমি একটু 2020 সালে ফিরে যেতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন আমাদের ব্যাংকের চেয়ারম্যান হলেন স্বনামধন্য ব্যাংকার মোহাম্মদ এ রুমি আলী স্যার, আর ব্যবস্থাপনা পরিচালক হলেন তারিক আব্দুল। যখন বাংলাদেশে সেই মার্চ মাসে
মার্চ মাসে যখন করোনা ধরা পড়ে, সর্বপ্রথম আমার ব্যাংকের চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার জরুরি ভিত্তিতে মিটিং কল করে যে আমরা কীভাবে কী করব। এবং ওনাদের বক্তব্য ছিল এটাই, সবার আগে মানুষের জীবন রক্ষা করতে হবে, আমাদের এতটুকু নেগলিজেন্সির কারণে আমাদের যেন কোনো কলিগরাও এফেক্টেড না হয়, সাইমেন্টোনিয়াসলি আমাদের যারা গ্রাহক, গ্রাহকরাও যেন এফেক্টেড না হয়। আমরা এটা স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার, ব্যাংক এখানে প্রচুর স্যাক্রিফাইস করেছে। এবি ব্যাংক আমি বলবো এই তারিক আফজাল স্যারের সুযোগ্য নেতৃত্বে এই কাজটা আমরা সেই মার্চ মাসে কোভিডের একদম প্রথম দিকে স্যার এই ইনস্ট্রাকশনটা দিয়েছে। আমি আরেকটু বলে রাখা দরকার, আমি যেহেতু এবি ব্যাংকের এসএমটি মেম্বার, সেই সুবাদে আমি মিটিংগুলোতে যেহেতু যেতাম, স্যার একদম সুন্দরভাবে আমাকেও কয়েকটা দায়িত্ব দিলেন স্যার যে ফরিদ আপনি এই এই জায়গাগুলো ডিসইনফেক্টেড ম্যাটেরিয়ালসগুলো তাড়াতাড়ি সাপ্লাই দেয়, এবং আমাদের ব্যাংকের টিম করে তাৎক্ষণিকভাবে একদিনের ভিতরে মোটামুটি ঢাকা শহরে বড় বড় মানে এবি ব্যাংক স্যারের একটা বক্তব্য ছিল ডিসইনফেক্টেড ম্যাটেরিয়ালসগুলো আমরা যত জায়গায় পৌঁছাবো সবার আগে যেন যায় যে এবি ব্যাংকের ব্যানার থেকে গিয়েছে, এটা স্যারের একদম ইয়ে ছিল। সো এটা আমি বলবো যে এই যে আপনি যে বলছেন যে সুন্দর যেটা দেখছেন, এটা আমি আমার কলিগদের সাথে সাথে এসে আমি আমাদের ব্রাঞ্চের ব্যাপারে যে এখানে আমাদের কিছু খরচ হলেও কিছু করা নেই, মানুষের জীবন বাঁচানো দরকার। সো এই সুন্দর পরিবেশ আপনি যেটা বলছেন এটাকে আমরা চেষ্টা করেছি সেই থেকে। আমি স্যারের বক্তব্যটাই যেহেতু আমি শুনেছি, সরাসরি শুনেছি স্যার আমাকে কয়েকটা দায়িত্ব দিয়েছেন আপনি এই জায়গায় এগুলো এইভাবে ডিস্ট্রিবিউট করেন, আমি স্যারের নির্দেশনাটাকে ফলো করেছি, এটা আপনি বলতে পারেন আমার এই লেসনটা হলো আমার এমডি স্যার। এই এই ক্ষেত্রে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য যে ইস্যুসটা আপনি দেখছেন যে এই যে সুন্দরভাবে আমরা ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজার আপনাকে দিচ্ছি, আমি নিজেও যে চেম্বারে রেখে দিচ্ছি, এটার জন্য কিন্তু বুঝছেন যে এটার এটার আইডল হলো না আমার এমডি স্যার তারিক আফজাল স্যার, মানে উনি বলছেন আমি জাস্ট ওনার ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করেছি। এইখানে আমি কিন্তু জিরো টলারেন্স নিয়েছি যে কোনো অবস্থাতেই এটাকে কোনোরূপভাবে কিন্তু ব্যত্যয় করা যাবে, এখানে যত টাকাই খরচ হোক না কেন এটা হেড অফিসের ইনস্ট্রাকশন, মানুষের জীবন বাঁচাতে। এবং আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার ব্রাঞ্চে একজনও কিন্তু একজন কলিগও কিন্তু কোভিডে আক্রান্ত হয়নি, একজন কলিগও কোভিডে আল্লাহ তালা হেফাজত করেছেন। এবং আপনি শুনে আরও আশ্চর্যজনিত হবেন, আমি মাত্র 3 দিন ছুটি কাটিয়েছিলাম এই কোভিড থেকে শুরু করে এই পর্যন্ত 3 দিন ছুটি কাটিয়েছি সিএম আমার একটা পারিবারিক প্রোগ্রামের জন্য, এছাড়া আমরা কিন্তু একদিন অফিসও বন্ধ দিইনি লকডাউনের কারণে, হয়তো মনে করেন একদম ম্যান্ডেটরি যেটা বলছে সেই দিন আমরা বন্ধ রেখেছি, সেটা হলো ভিন্ন বিষয়। এখানে আরও একটা বিষয় যে আমরা আমি আপনাকে বলি, আমার এমডি স্যারের যেমন মেসেজ ছিল আমাদের প্রতি, প্রয়োজনে কোনো কাস্টমার যদি আসতে যদি না পারে গাড়ি রেডি রাখো তাদের বাসায় টাকা পৌঁছায়, বাসায় টাকা পৌঁছায়, টাকা নিয়ে যায় তারপরে তাদের কাছ থেকে চেক নিয়ে আসা হবে, এরূপ সার্ভিসের মানে এবি ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক, মানে সার্ভিসে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এবি ব্যাংক এটা হলো তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। এবং আমার কাছে অনেক কাস্টমার আছে যে আপনাদের এই সার্ভিস এরকম 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 সার্ভিস আমাকে ফোন করে মাঝে মধ্যে বলে, এইটা যেহেতু একটা ভিআইপি এরিয়া এখানে কিন্তু অনেক ভিআইপি লোকজনের এখানে অ্যাকাউন্ট আমাদের গ্রাহক, তারা ফোন করে বলে ফরিদ সাহেব আপনাদের সার্ভিস সত্যি খুব সুন্দর, এটুকু সম্ভব হয়েছে আসলে এটা হলো আমাদের লিডারের কারণে। এখানে অন্য মনে করেন আমি ম্যানেজার আমার ওরূপ ধরনের কৃতিত্ব আছে বলে আমি নিজে বিশ্বাস করি না, আমি জাস্ট ওখানে শুনে এসে জাস্ট এটাকে আমি বাস্তবায়ন করে দিই, অর্ডারটাকে ক্যারি আউট করি মাত্র। ভিউয়ার্স খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছে ইন্টারভিউর মধ্যে, ফরিদ আহমদ স্যার যে কথাটা বললেন আউটস্ট্যান্ডিং প্লেজার একটু কথাটা না বললে নয়, আমরা ম্যানেজিং ডিরেক্টর তারেক আফজাল সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কোভিড সিচুয়েশনকে রক্ষা করার জন্য যে কাজটি করেছেন, এবং তারই ধারাবাহিক রক্ষা করার জন্য যে কমিটমেন্ট উনি দিয়েছেন সেই কমিটমেন্টটাকে আপনি কোঅর্ডিনেট করে যে আজকে একটা প্লাস পয়েন্ট নিয়ে আসছেন, আমরা জিরো টলারেন্স এখানের মধ্যে পেয়েছি কোভিড-19 এখানের মধ্যে কেউ নট এফেক্টেড। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, এই বিশেষ গানটি ভূপেন হাজারিকার এই গানটি আমি কোভিড-19 সিচুয়েশনকে আপনি 100% এটা জিরো টলারেন্স নিয়ে আসার জন্য যে কাজটি করেছেন তারেক আফজাল সাহেবের কমিটমেন্ট রক্ষা করার জন্য এই গানটি আমি তারেক আফজাল সাহেব সহ আপনাকে আমি উৎসর্গ করে দিয়ে দেবো। থ্যাংক ইউ। অবশেষে আমি যেহেতু আপনি মুক্তিযোদ্ধা পরিবারের আমার ফাদার ফ্রিডম ফাইটার, যদিও সার্টিফিকেট নেন নাই কিন্তু আমার ফাদার আমার খালু সার্টিফিকেট নিয়ে আসছিলেন, আব্বাকে খুব রিকোয়েস্ট করছিলেন যে আমি এই যে বললাম যে
আবুল হাসানাত আবদুল্লাহ সাহেব আমার এমপি, আমরা হাসানাত ভাইই বলি আর কি, হাসানাত ভাই বলি আমার ইয়ারা কাকু কাকু ডাকে, বাতি যারা কাকু কাকু ডাকে। সো তারপরেও আমরা সার্টিফিকেট নেই, সার্টিফিকেট তো মনে করেন সব কিছু না, বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধারা আসে যারা সার্টিফিকেট নেয়নি। আমার ফাদার ফ্রিডম ফাইটার, আমার আপনি যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছেন এটা আমার খুব কষ্ট, কষ্ট হলো কি হানাদার রাজা বাহিনী, হানাদার বাহিনী আমার মামা, আমার মেজ মামা ম্যাট্রিকে সেই সময় সে স্ট্যান্ড করেছিল, সেই মামাকে নিয়ে মেরে ফেলছে। মানে এটা আমার জন্য বলছেন যে অনেকেই হয়তো ধরেন আমরা ইসলামের কথা বলি, আমার চেহারা দেখলে অনেকে হয়তো মনে করে যে বোধ হয় আমি বোধ হয় অন্য মাইন্ডেড, বাট এটা আমার আমার মা এখনও জীবিত, মানে খুব কান্না করে। আপনি চিন্তা করেন সেই সময় একটা ছেলে স্ট্যান্ড করা, একটা ছেলে সে নিখোঁজ হয়ে গেছে, আজও পর্যন্ত যা হবে তার লাশটা কোথায় গেছে সে খবরটা পাওয়া যায়নি। এটা শুনলে পরে এটা আমাদের খুব কষ্ট লাগে আর কি, যে এরকম একটা ইসের ভিতর দিয়ে আমরা বড় হয়েছি। যে আমরা এলাকাতে এখন ধরুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এলাকায়, তো আর এখন তো আর বাংলাদেশে কোনো জায়গায় তো আর কোনো রূপভাবে কোনো সমস্যা নাই, আমরা ভালো আছি। কিন্তু আমাদের মায়ের, আমার মা যেহেতু জীবিত, মামার কথাটা মনে আসলে যে তোর মামা থাকলে আসলে কত বড় হইত, সে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিল আপনার বাবার জন্য, আপনার খালুর জন্য, আমি মায়ের জন্য আমি বলবো। আমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের ভরে শুকিয়ে রেখেছি খোকা, তুই কবে আসবি, কবে ছুটি। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য না রেখেলে ছিঁড়ে কেটে মুরগি থেনে মুরগি সেজে এটা সেটা আরও কত কী। তার খোকা যে বাড়ি ফিরবে ছাপসো চোখে, মাতা গায়ে উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আমি আপনার গর্ভধারণী মা এবং স্ট্যান্ড করা আমাদের জাতির যে গর্ব, ওনার জন্য আমি এই উনাকে মা আবু জাফর আবাইদুল্লাহর কবিতাটি আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এবং একজন কিংবদন্তি হিসাবে আমি ফরিদ আহমদ ফকির সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আপনারা অতি শীঘ্রই লগ ইন করে দিলেন, 9:15 মধ্যে প্রকাশিত হবে www.brightness99.com এবং টিভি নেটওয়ার্কের সাথে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা সকাল থেকে। আমি বিশেষ প্রতিনিধি ওই সাংবাদিক ফরাদ ভাই, আপনাকে, আপনার পরিবারবর্গ সবাইকে আমি ধন্যবাদ দেব। আপনাকেও ধন্যবাদ। চ্যানেল 99, থ্যাংক ইউ।